মাদারীপুরের ডাসারে প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার পূর্ব মাইজপাড়ায় অভিযান চালিয়ে তিনশেড ঘরে বিএনপি নেতা তালা ভেঙে ফেলা হয়। পরে সেখানে নতুন তালা লাগানো হয়। এর আগে শনিবার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার ওই ভিটা নিজের পারিবারিক জমি বলে দখলে নেন। তিনি ঘরের একাধিক ছবি, লেখকের ব্যবহৃত সরঞ্জাম ও আসবাব ভাঙচুর করেন এবং সেখানে ওএমএস এর চাল মজুত করে ঘরটি তালাবদ্ধ করে রাখেন। এ বিষয়ে সোমবার সংবাদ প্রকাশ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দেশব্যাপী আলোচনা সমালোচনা শুরু হয়। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটায় পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে নিয়ে যান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এ সময় সহকারী কমিশনার মাহবুবা ইসলাম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতির পর গা ঢাকা দেন অভিযুক্ত বিএনপির নেতা সোহেল হাওলাদার, এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল করা হয়নি এবং সরকার পতনের পর ওই এলাকায় কোথাও কোনো ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন কয়েকজন। এখানে ভাই ঘটনা কিছু না, এখানে ওই মাসের চাল দেয় সে ডিলার, সোহেল ভাই ডিলার, আবহাওয়ার কারণে বৃষ্টি হয়, সে আগে দিত যে স্থানে বসে ওই তসিল অফিসের সাইডে একটা শেয়ার সর্দারের একটা গোডাউন ঘর আছে, ওইখানে ওইখানে সে আবার পানের ব্যবসা করে প্লাস হাঁস উঠেছে ওইখানে, সেই কারণে বৃষ্টি আবহাওয়া খারাপ থাকার কারণে এখানে ট্রাক আছে মাল রাখার জন্য বাড়ির দেয় দিয়ে দেবে। তখন যখন ওই তার ছোটো ভাই মেম্বার অসীম ও ফোন দেয় যে ভাই দাদা এখানে নামায়েন না, অভিযোগ আছে ওইখানে নামায় না, সেবার ট্রাক ঘুরে নিয়ে যায়, নিয়ে সে অন্যদের রেখে সে গতকালকে সে চাউল বিতরণ করে। এ অনুসারেও আসে নাই আর এইখানে কোনো ভাঙচুর, পাঁচ তারিখে কে বা কাহারা রাতে অন্ধকারে ওই ই করছে বলতে পারি না। এটা এখানে যে বই খাতাগুলো আছে এইগুলান ওই যে রফিকুল ইসলাম বিপ্লব দায়িত্বরত অবস্থান আছে, আরও আগে থেকেই সে আস্তে আস্তে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, হয়তো বা তার কাকার ওই যেই রাজা কাওয়াদারের নির্দেশেই সে ওগুলো নিচ্ছে। পাঁচ তারিখে থেকে আজ পর্যন্ত এই এলাকায় কোনো ভাঙচুর বা কোনো দরবার হয় নাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের পত্রিকাটা এটি দুদিন পূর্বে সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি চাল রাখার মাধ্যমে এটা দখল করার চেষ্টা করেছিল, আমরা আইনি পদক্ষেপ নিয়ে সেটা দখলমুক্ত করেছি। বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই পৈতৃক ভিটা সরকারের শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।